بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করছি তেঁতুলের সস সবচাইতে সেরা স্বাদের তেঁতুলের সসটি আজকে তৈরি করছি প্রথমে আমি এখানে 300 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে এতে করে তেঁতুলগুলো অনেকটা নরম হয়ে যাবে তো 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টা আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলো একদম নরম হয়ে গেছে এখন হাত দিয়ে চটকে আমি এই তেঁতুলের কাত বা মাড়টাকে বের করে নিচ্ছি আর অবশিষ্ট যে আঁশ বা বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দিয়েছি এখন একটা বাটিতে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এখন এই তেঁতুলের পালটাকে আমি ছেঁকে নেব এতে করে এর মধ্যে থাকা আঁশ বা বিচি সম্পূর্ণভাবে বের হয়ে যাবে তো সবগুলো আমি একইভাবে ছেঁকে নিয়েছি এখন যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর এই কাপ বা মাড়টাকে আমি মেপে নিচ্ছি আমি এখানে কাপে মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি হয়েছে তো আমি সেই মাপে চিনি দিয়ে দেব এখানে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি যতটুকু তেঁতুলের কাপ ছিল সে ঠিক ততটুকু আমি চিনি দিয়ে দেব এক কাপের থেকে একটু বেশি তো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে লবণ পরে প্রয়োজন হলে দিয়ে দেওয়া যাবে এখন দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি সেখান থেকে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি অথবা ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি তো এই সসটা যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেজন্য এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনিগার অথবা সাদা সিরকা এটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে এই সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দেব তো চুলায় বসিয়ে দেওয়ার পরে এটা নেড়েচেড়ে নিলে কিন্তু চিনিটা গলে যাবে আর চিনিটা গলে গেলে একটুখানি লিকুইড হয়ে যাবে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে তো মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি একটুখানি ঘনত্বটা দেখে নিচ্ছি তো এইভাবে এই স্প্যাচুলাটা দিয়ে তুলে নিলেই দেখা বোঝা যাবে যে ঘনত্বটা তো আমি একটা আঙুল দিয়ে একটুখানি দাগ কেটে দেব যদি দেখা যায় যে এটা মিশে যাচ্ছে না তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো এটা আমার কিন্তু মিশে যাচ্ছে না তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমি আরও একটু ঘন করে নেব তো আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো আপনি যদি একটু এটাকে কম জাল করতে চান তাহলে কিন্তু এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ভিনিগারের মধ্যে মিশিয়ে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা দ্রুত ঘন হয়ে যাবে তো আমার এটা কিন্তু এমনিতেই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দাগ কেটে দিয়েছি আর এটা একদম মিশে যাচ্ছে না এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর ফিরে আসছি এই সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তো ঠান্ডা হওয়ার পরে এই সসটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা অনেকটা বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন এই সসটা কিন্তু আপনারা যে কোনো স্ন্যাক্স ভাজা বোনা দিয়ে খেতে পারেন অনায়াসে এই সসটা কিন্তু সব সসের থেকে বেশি মজার হয় আমার মনে হয় তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই সসটাকে একটা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা বছর ভালো থাকবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ